তো শ্রীজাত যদি আজকে একটা অ্যান্থেম চুজ করে আনতো, তাহলে সেই অ্যান্থেমটা হয়তো রবীন্দ্রনাথ যদি আশেপাশে থাকতেন হয়তো বলতেন পুষ্প দিয়ে মারো যারে, বা ইংরেজিতে গান বলতে গেলে হয়তো বলতেন কিলিং মি সফটলি। তো এই যে কিলিং মি সফটলির প্রত্যুত্তর দেবেন আমাদের বেঁচে থাকার আজকের একজন বলিষ্ঠ সৈনিক রূপম, রূপম ইসলাম। নমস্কার। বাংলা ভাষার পিঠ টেকে থেকে গেছে দেওয়ালে, এটা ভাবলেই আমার একটা চিত্রকল্পের কথা মনে পড়ে, যে মনে হয় যে বাংলা ভাষাকে একটা শরীরের সঙ্গে তুলনা করা হচ্ছে, যার একটা পিঠ আছে, অর্থাৎ তার পেটও আছে, তার একটা মাথা আছে, হৃদয় আছে, ইত্যাদি ইত্যাদি। তো এই ছবিটা কেমন, এই ছবিটা কি একটা উল্লম্ব চিত্র, লম্বালম্বি ভার্টিক্যাল, নাকি একটা হরাইজন্টাল চিত্র? মানে এরকমভাবে যদি বলি যে পেটে খেলে পিঠে সয়, তাহলে আমার এরকম মনে হয় যে এই সময়টা, এই সময় একটা বাড়ি, এবং সেই বাড়িটা ভেঙে পড়েছে একটা শরীরের উপরে, এবং সে উপর হয়ে পড়েছে তার পিঠের উপর, ওই দেওয়ালগুলোর ভার পিঠ থেকে গেছে দেওয়ালে। এখন বাংলা ভাষার পেটে কি ততটা পুষ্টি আছে যে সেই ভার, এই চাপ সহ্য করতে পারবে? আমারই একটা গানে, পুরনো গান, এরকম লাইন লিখেছিলাম, সময় নিজের খেয়ালে স্পষ্ট লিখছে দেওয়ালে, তোকে ধ্বংস করতে আসছে নেমেসিস। এবার বাংলা ভাষার যদি এরকম একটা করুণ পরিস্থিতির কথা আমরা কল্পনাই করিনি, তাহলে এই নেমেসিস বাংলা ভাষার ক্ষেত্রে কে? আমার সচেতনতায় দুটো জিনিস আসে, খুব স্বাভাবিকভাবেই আসে। একটা বড় নেমেসিস ইংরেজি ভাষা, ইংরেজি ভাষা শুধু নয়, ইংরেজি ভাষার প্রতি আমাদের মমত্ব, আমাদের ভালোবাসা, আমাদের আধিক্যতা, এবং সেটা যে আমরা লালন করে চলেছি যুগ যুগ ধরে, সেই অভ্যেস। আরেকটা অবশ্যই হিন্দি সংস্কৃতির রমরমা, যেটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে বা আমরা সেটা মেনে নিয়েছি। ইংরেজির ক্ষেত্রে বলতে পারি যে ঔপনিবেশিক শাসন একটা বড় কারণ তো বটেই, কিন্তু তার পরবর্তী সময়ে, তৎপরবর্তী সময়ে আমাদের যে সমস্ত পণ্ডিত, যে সমস্ত ওস্তাদ, যে সমস্ত মান্যবর মানুষেরা, যাদের আমরা ফলো করেছি, যাদের দিকে আমরা তাকিয়েছি, তারা আন্তর্জাতিক মঞ্চে কিন্তু সাধারণ মানুষের ভাষায় কথা বলেননি। তারা যখনই সেই মঞ্চে উঠেছেন, তখন তাদের ইংরেজির পাণ্ডিত্য আমরা দেখতে পেয়েছি এবং আমরা লালায়িত হয়েছি। আমাদের সাধারণ মানুষ কিন্তু ভেবেছেন আমাদের হিরোরা ইংরেজি জানেন, কাজেই আমাদেরও জানতে হবে। এরকম কিছু কিছু দেশ আছে যেখানকার মনীষীরা, তারা কিন্তু ইংরেজিতে কথা বলেননি আন্তর্জাতিক মঞ্চে, তারা তাদের স্বদেশের ভাষাতেই কথা বলেছেন, সেখানেই তারা স্টিক করতে পেরেছেন। দরকার প্রয়োজনে দোভাষীর ব্যবহার হয়েছে, কিন্তু নিজেদের ভাষা জিতে গেছে। সেখানে আমাদের একটা দুর্বলতা, আমাদের সচেতনতা তৈরির দায়িত্ব যাদের মধ্যে ছিল, তাদের ক্ষেত্রে আমরা দেখেছি তাদের ইংরেজি জ্ঞানের প্রকাশের জন্য আমাদের জনগণ লালায়িত হয়েছে ইংরেজির প্রতি, ইংরেজি শিখতে হবে। এটা এক নম্বর। দু নম্বর হচ্ছে হিন্দির কথা বলি, যে আমরা জানি যে আমাদের আমাদের বন্ধুবান্ধবদের মধ্যেই এরকম অনেকে আছেন যারা আমাদের স্মরণ করিয়ে দেবেন, আমরা ছোটোবেলা থেকে শিখেছিলাম যে একটা অডিটোরিয়ামের নাম আমরা জানি কলামন্দির, ওনারা বলবেন না ওটা কলামন্দির নয়, ওটার ওনার তো অবাঙালি, কাজেই ওটা অ্যাকচুয়ালি কলামন্দির। আমরা ছোটোবেলায় খবরে কাগজ পড়তাম বাংলায়, আমরা জানতাম ভারতীয় অধিনায়কের নাম কপিল দেব, কিন্তু আমাদের বন্ধুবান্ধব এখন যারা অন্যান্য মাধ্যম থেকে এসেছেন, তারা স্মরণ করিয়ে দেবেন না কপিল দেব তো নয়, অরিজিনাল নামটা হচ্ছে কপিল দেব। কিন্তু ওরা ঠিকই বলবেন, একদম ঠিক, কিন্তু ওদের ওই ঠিক পথে একটু এগিয়ে গিয়ে দেখুন, তারপরেই আপনি পাবেন যে ওরা কিন্তু ঢ্যাঁড়সকে বলেন ভিন্ডি, কপালে যে টিপ পরা হয় তাকে বলেন বিন্ডি। কিছুদূর আরও এগোলে দেখতে পাবেন ওদের মনের ভেতরে যে ভাষাটা আছে সেটা মোটেই বাংলা নয়, সেটা আসলে হিন্দি। দেখুন, বাংলা ভাষার এই দুই প্রবল প্রতিপক্ষ ইংরেজি এবং হিন্দির চাপে পড়ে এই যে দেওয়ালে পিঠটা ঠেকে গেল, এখান থেকেই কিন্তু একটা জিনিস হয়। শ্রীজাত যেটা বলছিলেন যে আমরা বাংলাতে লেখালেখি করছি, বাংলাতে গান বাজনা করছি, এবং বাংলাকে আমাদের মতো করে বাঁচাবার চেষ্টা করছি, এটা কিন্তু খুব স্বাভাবিক একটা প্রতিক্রিয়া, এটা দেওয়ালে পিঠ ঠেকে গেলেই হয়। মানে আমারই একটি গানে আছে,
দেওয়ালে যদি পিঠ ঠেকে যায় তবে ঘুরে দাঁড়াতে হয়। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরের খুব স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবেই মানুষ যুদ্ধ করে এবং সেটাই স্বাভাবিক ধর্ম। কাজেই সেই জায়গা থেকে বাংলা ভাষার এই পিঠ ঠেকে যাওয়া এই অন্য দুই ভাষার সামনে পড়ে সেখানে ফাইট ব্যাক কি হয়নি? নিশ্চয়ই হয়েছে। ফাইট ব্যাকটা কী করে হয়েছে? মানে আমরা জানি যে অনেক শব্দ আমাদের দৈনন্দিন প্রয়োজনে বাংলা শব্দ ইংরেজিতে লিখতে আমরা বাধ্য হই। ধরুন আমাদের নামকরণ যেগুলো, নামগুলোই আমাদের ইংরেজিতে লিখতে হয়। সেখানে আমরা বাংলা বানান মেনে চলবার একটা চেষ্টা করি। ধরুন অনিন্দ এই শব্দটা, এখানে এর বানান লিখবার সময় ওয়াই ব্যবহার করা হয় যেহেতু জফলা আছে। সত্য এইটার ক্ষেত্রেও এইটা প্রত্যয় ওয়াই ব্যবহার হয়। কিন্তু এখন দেখুন অনেকে বাংলা ভাষাটা ইংরেজিতে লেখেন বিভিন্ন জায়গায়, ইন্টারনেটে, ফেসবুকে, ইমেলে, সেখানে কিন্তু অনেকেই দেখি যে তারা ওয়াই ব্যবহার করছেন না। সত্য লিখতে গিয়ে লিখে ফেলছেন SATA, অর্থাৎ সত্যটা সাতটা হয়ে যাচ্ছে, মানে একটা ঠাট্টায় পর্যবসিত হচ্ছে। কয়েকদিন আগে একটা রেডিও চ্যানেলের অনুষ্ঠান শুনছিলাম, সেখানে একটি গান চালানো হলো একটি অ্যালবাম থেকে, যে অ্যালবামের নাম আবার বছর কুড়ি পরে। সেটা সংযোজিকা যিনি ছিলেন তিনি পড়বার সময় ওটা ইংরেজিতে লেখা ছিল, বুঝতে পারলেন না, তিনি পড়লেন আবার বাছার কুড়ি পরে, অর্থাৎ বছরটা হয়ে গেল বাছার। তার মানে ইংরেজি লেটার দিয়ে কিভাবে বাংলা লেখা হবে সেটার জন্য একটা বিধান চাই, এবং সেই বিধানটা তৈরি করবার জন্য কেউ কেউ সচেতন হচ্ছেন, সাংস্কৃতিক মহলেই হচ্ছেন। যেমন আমি এ সাউন্ডটা কিভাবে বাংলায় লেখা হবে, অ সাউন্ডটা বাংলায় কিভাবে লেখা হবে, আমি এ ইউ দিয়ে চালু করেছিলাম, আজকাল অনেকে AW দিয়ে লেখেন, ওর জন্য ও ব্যবহার করা হবে, এর বদলে এটা পুরনো নিয়ম, তার বদলে ওটা আসবে, এরকমভাবে ইংরেজি ভাষাতেই এর একটা অ্যান্টিডোট চালু করা হলো, যাতে বাংলা বানানের এবং উচ্চারণের প্রতি একটা সততা বজায় রাখা যায়। এরপরে স্টেপে যেটা দেখলাম সেটা হচ্ছে ফেসবুক মাধ্যমে আমি একজন কবিকে নিয়মিত কাব্যচর্চা করতে দেখে ইন্সপায়ার্ড হলাম, অনুপ্রাণিত হলাম। তার নাম শ্রীজাত। আমি দেখলাম, আমি ওকে বলেও ছিলাম যে ফেসবুকের মতো একটা অকাজের মাধ্যমকে এরকম সাংস্কৃতিক ক্রিয়াকর্ম, সাংস্কৃতিক উন্মোচনের কাজে তুমি যে কীভাবে ব্যবহার করছো এটা সত্যি সত্যি একটা দেখিয়ে দেওয়া, একটা চোখ খুলে দেওয়া। তারপর আমি আমার গানও প্রকাশ করতে শুরু করলাম ফেসবুকে, এবং এসবই কিন্তু বাংলা কাজ। অর্থাৎ ফেসবুক যেটা মোটেই একটা বাংলা উদ্ভাবন নয়, তার মধ্যে দিয়ে আমরা বাংলার সমর্থনে কিছু কাজ করতে এগিয়ে এলাম। এটার একটা বড় কারণ হচ্ছে খবরের কাগজের প্রতি প্রেম বাঙালির, সেটা লুপ্ত হয়েছে নানা কারণে। এখন সময় অভাব, আমি আর বেশি যাব না তার মধ্যে, কিন্তু বিভিন্ন কারণ আছে যার জন্য মানুষ খবরের কাগজ পরিত্যাগ করেছেন, এবং আস্তে আস্তে সবথেকে বড় মিডিয়ায় পর্যবসিত হচ্ছে ফেসবুক। কিন্তু এখানেই সবথেকে বড় সংশয়, ফেসবুকের পোস্টগুলো দেখুন, ওখানে কিন্তু কোনো এডিটর নেই, এবং ওখানে যারা লেখালেখি করছেন তারা বাংলা বানান যখন বাংলা লিপিতে লিখছেন, সে লেখার কোনো মাথামুন্ডু নেই, সে লেখার কোনো ব্যাকরণ নেই, সে লেখার কোনো অভিধান নেই। তারা যখন ইংরেজিতে লিখছেন সে আরও যাচ্ছে তাই, অর্থাৎ বাংলার মাধ্যম যেটা এখন সবথেকে ব্যবহৃত মাধ্যম সেই ফেসবুকে এখন বাংলা ভাষার যে অবস্থায় পর্যবসিত হয়েছে, এটাই যদি ভবিষ্যতের দিক নির্ণায়ক হয় তাহলে বলতেই হয় বাংলা ভাষার পিঠ ঠেকে গেছে দেওয়ালে। ধন্যবাদ। ধন্যবাদ রূপম, ধন্যবাদ। রূপমের যে ভাষার জ্ঞান তো সেটা কিন্তু আমাদের হয়তো দেখিয়ে দিল, কারণ আমি যতদূর জানি রূপম গান বাজনায় আসার আগে বোধহয় ভাষা শিক্ষক ছিলে, তো হি ইজ এ টিচার টার্নড মিউজিশিয়ান, এবং সেটা আজকে রূপমের বক্তব্যের মধ্যে দিয়ে রন্ধে রন্ধে প্রকাশ পেল। তো রূপম বলল আমরা ফাইট ব্যাক করছি, রাহুল আপনার কি মনে হয় যুদ্ধ চলছে না ফাইট ব্যাক চলছে? যুদ্ধ চলছে না, ফাইট ব্যাকও চলছে না, বিবর্তন চলছে। বিবর্তন কি ফাইট ব্যাক না যুদ্ধ, সেটি অন্য প্রশ্ন। ভাষা তো নদীর মতো, প্রতি মুহূর্তে বাঁক বদলায়, প্রতি মুহূর্তে নতুন করে অভিযোজিত হয়, সংযোজিত হয়, এগিয়ে চলে। শ্রীচৈতন্য যখন এসেছিলেন তখন সংস্কৃতের চাপে এবং অন্যান্য ভাষার চাপে, ফার্সির চাপে, বাংলা ভাষা তো প্রায় ডুবে যাচ্ছিল, দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল,
শ্রী চৈতন্য ফিরিয়ে দিলেন, বাঙালি আবার ঘুরে দাঁড়ালো। ঊনবিংশ শতকে যখন জাগরণ হলো, বাংলা হয়তো ডুবে যাচ্ছিল কিন্তু নতুন করে ঘুরে দাঁড়ালো। যখন বাংলাদেশ তৈরি হলো, যেটা বলছিলেন কুণাল দা, একটা ভাষাকে কেন্দ্র করে দেশ হয়ে গেল, তখন কি এই পশ্চিম বাংলার, ভারতের, ত্রিপুরার, ইংল্যান্ড, ইউরোপ, আমেরিকা, যেখানে যে বাঙালি ছিল সবাই কি উজ্জীবিত হননি? সবাই কি কবিতা লেখেননি? শোনো একটি মুজিবরের কণ্ঠ থেকে লক্ষ মুজিবরের ধ্বনি, আমরা শুনেছি তো। বাংলা প্রতিনিয়ত নিজেকে নতুন রূপে অভিযোজিত করে ফেরত আসে, ফলে বাংলার পিঠ কখনো দেয়ালে ঠেকে থাকে না, বাংলার সম্মুখে এগিয়ে চলে নদীর মতো প্রতিনিয়ত বিবর্তনের ভেতর দিয়ে। ফেসবুকের কথা এসছে, আমি জানি না রূপম, ফেসবুকে যে বাংলায় লেখা যেতে পারে সেটা হয়তো তিনি নিশ্চয়ই জানেন। ফেসবুকে বাংলা কথাটা ইংরেজি ফন্টেও লেখা যেতে পারে, বিষয়টা হচ্ছে আমি তো বাংলাটারই চর্চা করছি। আমি ভেবেছিলাম যে কিছু বলা লাগবে না আর শ্রীজাতের বক্তব্যের পর। এখানে যারা বসে আছেন তাদেরকে ব্যক্তিগতভাবে আমি খুব ভালো করে চিনি না, শ্রীজাতও চেনেন, তিনি জবাবটা দিয়েছেন। কারণ আমরা সবাই বাংলাকে নিয়ে কথা বলছি, এতটা কথা বলছি কী কারণে? কারণ বাংলার একটা ভবিষ্যৎ আছে। যদি অর্থনীতির ভাষা বলি, যেখানে প্রায় 30 কোটি মানুষ বাংলা বলে, 27-28 কোটি, আর একটু হয়তো চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে আরও কিছু বেশি হতে পারে। আজকে আমি উইকিপিডিয়া থেকে যে তথ্য পেলাম, 28 কোটির মতো লোক হতে পারে, এবং পৃথিবীর অন্যান্য প্রান্তে আরও বাঙালি রয়েছেন যাদের হয়তো আমরা সবসময় হিসাব করে উঠতে পারি না। এই প্রায় 30 কোটি মানুষের যে বিশাল বাজার, আপনি কি ভাবেন যারা কর্পোরেট ব্যবসায়ী তারা এই বাজারটা ছেড়ে দেবে? বাংলাদেশে মোবাইল ফোনের সব বিজ্ঞাপন বাংলাতে, এমনকি ভারতেও হয়তো বা, বাংলাদেশে সমস্ত তেল কোম্পানির বিজ্ঞাপন বাংলাতে। মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি রাষ্ট্রদূত হিসেবে আসেন, তিনি এসেই বলেন আসসালামু আলাইকুম, নমস্কার। আমরা তো অবাক হই, আরে তিনি বলেন যে আমি তো বাংলাটা শিখে এসেছি। চীন থেকে যিনি দূত আসেন, তিনি এসে অসাধারণ বাংলা একটা বক্তৃতা দেন। এমনকি ভারত থেকে যিনি বাংলাদেশের রাষ্ট্রদূত যান, আমি অন্তত গত 20 বছর ধরে দেখছি, এবং তার আগেও যারা ছিলেন তাদের আমি নাম জানি, তারা খাঁটি বাঙালি ছিলেন, সবাই বাংলাতেই বক্তৃতা দেন। কখনো কখনো রাষ্ট্রীয় প্রয়োজনে ইংরেজি বলেন, হিন্দি বলেন, কিন্তু বাংলাকে এই যে সবাই মিলে যে ফিরিয়ে ফিরিয়ে আনে, সেটাই বাংলার শক্তি। প্রযুক্তির ভাষা হিসেবে বাংলা কিন্তু নতুন করে দাঁড়িয়ে যাচ্ছে। আপনি দেখবেন যে গুগলে বিভিন্ন ভাষার সঙ্গে বাংলা ভাষাটা রয়েছে, আপনি ট্রান্সলেটর দিলে বাংলা ভাষায় ট্রান্সলেট করতে পারেন, বাংলা থেকে অন্য ভাষায় ট্রান্সলেট করতে পারেন। তার মানে কি, যে ফেসবুক, জাকারবার্গ বলেন, মাইক্রোসফট কোম্পানি বলেন, তারা কিন্তু বুঝছেন যে একটা বড় বাজার রয়েছে, যে বাজারে 30 কোটি মানুষ বাংলায় কথা বলে, সেই বাজারটাকে কেউ ছাড়তে চাইবেন এ কথা আমি বিশ্বাস করি না। ফলে বাজার যেখানে বড় হয়, কোনো কোনো ক্ষেত্রে 30 কোটি মানুষ তো প্রায় ইউরোপের জনসংখ্যার কাছাকাছি, এমন একটা জনগোষ্ঠীকে কি কেউ কি ছেড়ে দেবেন? ফলে সেই বাজারে বাংলাটা থাকবেই, এবং সেটা আমরা বাংলাদেশে বসে তো অনুভব করি, পশ্চিম বাংলাতে এসেও বা ভারতের বিভিন্ন প্রান্ত, দিল্লিতে গিয়েও, সিআর পার্কে গিয়ে সেটা অনুভব করতে পারি যে না, বাংলাটা ঠিকই চলছে, বাংলাটা চলতেই থাকবে। আপনারা হয়তো শুনে অবাক হবেন, বাংলাদেশ পিস মিশন বা শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সিয়েরা লিওন বলে একটা দেশ আছে, সেই দেশে রাষ্ট্রীয় ভাষা হিসেবে বাংলার স্বীকৃতি দেওয়া হয়েছে, আফ্রিকার এই দেশে। এবং সিয়েরা লিওনে এখন বিপুল সংখ্যক মানুষ বাংলাতে কথা বলেন, এবং বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার শিক্ষক এখন সিয়েরা লিওনে যান, যারা গিয়ে গিয়ে বাংলা শেখান। আফ্রিকার একটি দেশে বাংলা বিকশিত হচ্ছে, পাশাপাশি সোমালিয়া, ইথিওপিয়া, মালিতেও বাংলার চর্চা হচ্ছে। সেটি কি পিঠ থেকে যাবার জন্যে, নাকি সেটি বিকাশের জন্য? বাংলা ভাষা একটু কঠিন ভাষা, বাংলা ভাষা হয়তো ইংরেজির মতো একবারে নিয়ম করে, আইএনজি যোগ করে, পাস্ট পার্টিসিপেল দিয়ে এটি এভাবে একটা ফরম্যাট করে অনেক সময় বলা কঠিন হয় না। কিন্তু উইলিয়াম রাদিচে যখন বাংলাটা শিখে ফেলে, এবং তিনি যখন এটা নিয়ে কথা বলেন, এর মাধুর্য যখন বুঝে ফেলেন, তখন এই ভাষাটি ত্যাগ করা যায় না। ভবানীপ্রসাদের কবিতাটি আছে সত্য, কিন্তু সেই কবিতাটি বাংলাতেই আছে। আমি মনে করি যে প্রযুক্তি, অর্থনীতি, বাজার ব্যবস্থা এবং ভৌগোলিক অবস্থান নানা বিচারেই বাংলা ভাষা রয়েছে। বাংলা ভাষার বিবর্তনের কারণে নানা ভাষার শব্দ এখানে এসে জড়ো হয়েছে, কিন্তু সেটা বাংলারই শব্দ। টেবিল, চেয়ার বা অন্য যে কোনো শব্দ বলি না কেন, সেগুলো সবই বাংলার শব্দ।
কোন প্রেক্ষাপটে আমরা বলছি যে বাংলা ভাষার পিঠ থেকে গেছে দেয়ালে, আমার ঠিক বোধগম্য নয়। আমি শ্রীজাতকে আবার প্রতিধ্বনি করতে বাধ্য হচ্ছি, আমরা সব কিছু তো বাংলাতেই বলছি, বাংলাতেই করছি, বাংলাতেই চর্চা করছি। এমনকি হিন্দি ফিল্ম দেখবেন এখন দুটো একটা বাংলা শব্দ, বাংলা বাক্য তার ভিতর ঢুকিয়ে দেওয়া হয়। যেমন আরবি বাক্য ঢোকানো হয়, তেমনি বাংলা বাক্য ঢোকানো হয়। কারণ ওরা জানে তো, আমার বাঙালি দর্শক আছে, ওরা জানে তো যে বাংলাকে টানতে হলে বাংলা ভাষায় কথা বলতে হবে। যেটা আমি মনে করি একটু দরকার, এটি হয়তো পরামর্শ মতো হতে পারে, যদি ডিবেটের অংশ না, আমাদের বাংলাটা চর্চাটা চালিয়ে যেতে হবে। আর আমরা চালাই বা না চালাই, বাংলা ভাষা সামনেই এগোতে থাকবে। কারণ হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ এটুকুই শুধু নয়, এরপরে বঙ্গোপসাগর পাড়ে দিয়েও সারা পৃথিবীতেই বাঙালিরা রয়েছেন, বাংলায় কথা বলছেন, নির্বাচিত হচ্ছেন। যুক্তরাজ্যে 3 জন বাঙালি নারী নির্বাচিত হয়েছেন বাংলায় বক্তৃতা দিয়ে, এখানেও বাংলায় বক্তৃতা দিয়ে কত মানুষ যে পৃথিবী জয় করেছেন তার তো কোনো শেষ নেই। অমর্ত্য সেনের কথা নাই বা বললাম, সবাইকে ধন্যবাদ। রাহুল ধন্যবাদ, উনি আমাদের স্মরণ করিয়ে দিলেন যে বাংলা ভাষাভাষীর যে সংখ্যা, এখন প্রশ্ন থাকবে যে সেই মার্কেট বা সেই বাজারটাকে আমরা সংগঠিত করতে পারছি কি না। আর মার্কিন যুক্তরাষ্ট্রে আমি শুনলাম যে বেশ কিছু সেনেটররা বাংলায় বক্তৃতা করেছেন তাদের কনস্টিটিউয়েন্সি এটসেট্রাতে গিয়ে, কিন্তু মনে হয় ডোনাল্ড ট্রাম্পের কানে সেই খবরটা এখনও যায়নি। হ্যাঁ, তো বেচারা অন্যান্য ব্যাপার নিয়ে একটু ব্যস্ত আছে এখন। হ্যাঁ, না ইউকে তো আছে, এতে আছে, তো আমাদের ট্রাম্প মহাশয়ের কানে ওই খবরটা এখনও যায়নি। কারণ ও মোটামুটি যে মেজাজের মানুষ, কানে একবার কথা গেলে চুপচাপ বসে থাকবে বলে মনে হয় না। তো ডোনাল্ড ট্রাম্প আজকে আমাদের মধ্যে নাই বা থাকুন, আমার মনে হয় সঞ্জয় দা ছেড়ে দেওয়ার পাত্র একেবারেই নন। সুতরাং সঞ্জয় দা আমাদের বলুন যে আমাদের পক্ষের শেষ বক্তা আজকের প্রথম রাউন্ডে সঞ্জয় মুখোপাধ্যায়। কাগজ নাই, একটা বিজ্ঞাপনের টুকরো ভেবেছিলাম। আসলে আজকে আমার দিনটা একটু ক্লান্তিকর গেছে। প্রথম তো আমার বৌদির শ্রাদ্ধ ছিল, দ্বিতীয় কথা এইরকম বক্তৃতা, তো তার ফলে ঠিক কী বলবো বুঝে উঠতে পারছি না। আমার বৌদির কথা দিয়েই শুরু করি। ভদ্রমহিলা বয়স হয়েছিল, তার মাথায় ধাক্কা লেগেছিল, অর্থাৎ সেরিবার অ্যাটাক। তো তখনও তিনি কিছু কিছু ভাবে স্মৃতি ছিল তার, মনে করতে পারছিলেন কিছু কিছু, আমাকেও চিনতে পেরেছিলেন। আমি তাকে বলেছিলাম একদম ভয় পেও না, ভরসা রেখো, এখন ডাক্তারির অনেক উন্নতি হয়েছে। তা আমার কথায় তিনি আস্থা রেখেছিলেন কিনা জানি না, মোট কথা তার দেহাবসান হলো। বেশ বড় ডাক্তাররাই দেখেছিলেন, কুণালের মতন ডাক্তাররাই, রাখতে পারেননি, আজকে তার শ্রাদ্ধ ছিল। এখন বাংলা ভাষার সম্পর্কে আমার মনে হয় তাই যে এই যা আশাবাদ ভালো, খুবই ভালো যে বাংলা ভাষা টিকে থাকবে এবং তার ক্রমোন্নতি হবে। ইংল্যান্ডে এবং আমেরিকায় কিছু কিছু জায়গায় সেসব ভাষায় লোকে কথা বলবে, ফলে বাংলা ভাষা টিকে থাকবে। চীনা রাষ্ট্রদূত এসে বাংলায় কথা বলবে, যে মাননীয় বক্তা এটা বললেন তিনি জানেন না, ফরেন সার্ভিসে চাকরি করার অন্যতম শর্তই হলো যে দেশে নিয়োগ হয় সেই দেশে ভাষা জানতে হয়। এটা কোনো বাংলা ভাষা প্রীতি অথবা হিন্দি ভাষায় অপ্রীতি নয়। তো এখন বাংলা ভাষা নিয়ে প্রচুর কথা হচ্ছে, কিন্তু কী মানে বলা যাবে, আমি আজকে কী বলবো। একেবারে বাড়ি থেকে আসবার পথে তাহুয়াতে একটা লিখলাম, একটা বিজ্ঞাপন স্বাধীনতা দিবসে বেরিয়েছে, তাতে কী লেখা আছে, কোন কোম্পানির বিজ্ঞাপন বলছি না, খুবই বড় কোম্পানির বিজ্ঞাপন, একবার প্রথম পাতায় প্রত্যেক বাংলা কাগজে বেরিয়েছে। সেটা কী ছিল, যে একজন খবরের কাগজ বিলি করা ছেলেকে ভারতের রাষ্ট্রপতি করেছিল। খুব অদ্ভুত ব্যাপার, খবরের কাগজ সে বিলি করত। সুপার মেরিন স্পিড ফায়ারে এক যুদ্ধকারী বিমানের ওপর এক প্রবন্ধ থেকে গল্পটি শুরু। এটা পড়ার পরেই ছোট্ট ছেলেটির কৌতূহল জাগে এবং সে আরও পড়তে শুরু করে, যতক্ষণ তার এটা অভ্যাস হয়ে গিয়েছিল। এরপরে আর আমার দরকার নেই, যে বোঝাই যাচ্ছে যে এটা ওই আমাদের যে বক্তারা পিঠ থেকে যায়নি বলছেন তাদের মতন করে বিশ্বাস করতে হচ্ছে, একজন তো বাংলা তবু লিখেছে। এটা ঠিকই, একজন তো তবু বাংলা লিখেছে, এরপরে বিশ্বাস করতে হবে। তবু তো আনন্দবাজার পত্রিকা, এই সময় পত্রিকা, বর্তমান পত্রিকা এসব প্রথম পাতায় ছাপছে, তাহলে বাংলা ভাষার অমর্যাদা কোথায় হচ্ছে। এখন আসলে বাংলা ভাষা নিয়ে যখন কথা বলি অনেক আবেগ করা যায়, যেমন সবচেয়ে বড় কথা রবীন্দ্রনাথের কথা বলা যায়,
কেউ এখানে চাইলে শঙ্খ ঘোষের কথা বলতে পারেন, বলতে কিছু আপত্তি নেই, কিন্তু বাংলা ভাষার কোনো ভবিষ্যৎ নেই। ভবিষ্যৎ নেই যে তার প্রমাণ হিসেবে আমি বলি যে আমার ছেলেকে আমি ভুল করে হয়তো, তখন আচ্ছা হয় না ছোটোবেলায় অনেক উদ্দীপিত মানে কীরকম সিজাতোর মতন মনে হয়েছিল যে ছেলেকে বাংলায় পড়াই, তো ছেলে এরকম বাংলা স্কুলে ভর্তি হয়ে গেল, মাতৃভাষায় মাতৃদুগ্ধ ভেবে, তো সে অবশ্য ত্রুটি মোচন করেছে, সে এখন বিলেতে পড়ায়, কিন্তু কথা হলো যে তাকে আমার এক প্রতিবেশী হঠাৎ তাকে দেখে বলছে যে আপনি কোথায় পড়েও, তো স্কুলের নামটা শুনে উনি একটু বিমর্ষবোধ করলেন, কারণ আমার সুভানুধ্যায়ী, তারপর আমি তাকে বললাম, তারপর উনি বললেন কোন মিডিয়াম, তো আমি তাকে গল্পটা ছোটো করছি কারণ এখানে তো ছ মিনিট, যে আমি বললাম বাংলা, তাতে উনি অনেকক্ষণ চুপ 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 করলেন, আমি ঠিক মানে বুঝলাম না, তো তারপরে উনি ছেলে স্কুলও আছে, তারপর আমি তাকে বললাম যে না মানে ও তো খুব রোগা, কী আর বলবো যে বাংলা পড়ার কারণে তো রোগা হতে পারে, ইংরেজি ঢকলটা নিতে পারবে না, তো তাতে তিনি বলছেন না না এমনি ঠিকই আছে কিন্তু খিস্তি শিখে যাবে। আমি বাংলা ভাষার বিরুদ্ধে অনেক বক্তব্য হতে পারে কিন্তু খিস্তি শিখে যাবে, বাংলা ভাষা খিস্তি খুব উন্নত না, ইংরেজি অপভাষার অবদান অনেক বড়, তো খিস্তি যুক্তিটা বুঝতে হচ্ছে আর না, যে বলো না আসলে আজকাল তো বাংলা স্কুলে ঝিচা করে মানে তার ভাষা, এটা আমার তার কোটেশান, ঝিচা করে ছেলেরা ছেড়া কেউ পড়ে না ওখানে দিলেন, তো যাই হোক আমি তখন একটা যুক্তি বুঝতে পারলাম, কিন্তু এবার ঝিচাকরদের কাছে গেলাম, যেমন আমার বাড়িতে যে কাজ করে লক্ষ্মী নামে একটি মেয়ে, যাই ভালো, তো সে দেখি তার দুই ছেলেকে ইংরেজি টিউটারের কাছে দিয়েছে, আমি বললাম যে লক্ষ্মী তুই করেছিস কি ইংরেজি টিউটার কোথা থেকে পেলি, যে না আমাদের যাই হোক ওকে ওয়েট তো করতে হবে, এবং লক্ষ্মী আমাকে এনে দেখালো যে ছেলে ইংরেজি টিউটারের কাছে পড়ে আধার কার্ড ঠিকভাবে পড়তে পারে, এবং লক্ষ্মীর যা আয় ভর্তি পারে না একজন কাজের লোক কটা বাড়িতে কাজ করতে পারে কী আয় করতে পারে, তাতে লক্ষ্মীর একটা বিরাট অংশ ব্যয় হচ্ছে ছেলেকে ইংরেজি পড়ানোর জন্য। আর এখানে আমরা লেক ক্লাবে অভিজাত পরিবেশে যারা কেউ তাদের ছেলে মেয়েকে বাংলা স্কুলে পড়াই না, তারা আলোচনা করতে পারি বাংলা ভাষার ভবিষ্যৎ নিয়ে, এখন এই নিয়ে আলোচনা করতে পারেন, কিন্তু যে দেশে সস্তার মদকে বাংলা মদ বলা হয়, যে দেশে কেউ কিছু না বুঝলে বলে বাংলায় বোঝা, ডাক্তারিও মানে গাইনোকোলজি বুঝতে পারছে না মানে বাংলায় বোঝা, মানে বাংলায় লিখে না বাংলায় বোঝা সহজ করে বোঝা, তো সে দেশে বাংলা ভাষার পিঠ থেকে গেছে দেওয়ালে, কি কবে বেডসোর হয়ে গেছে, এখন তাকে টিকিয়ে রাখা সমস্যা, তো টিকিয়ে রাখতে চাইছেন রাখুন, আমার থেকে বয়স হয়তো কম, এখনও আশাবাদ, আশায় মরে চাষা, ভারতবর্ষের অধিকাংশই তো চাষা, তারা যদি আশাবাদী হতে চায় ক্ষতি কী, ধন্যবাদ। সর্বকনিষ্ঠ থেকে যা যিনি আমাদের মধ্যে বসে তার ধৈর্যের মধ্যে দিয়ে প্রতিটি কথা শুনলেন এবং সব কিছু বললেন, শঙ্খবাবুকে এতটা কষ্ট দেব না স্টেজে আসার জন্য, শঙ্খবাবু যদি এক মিনিট আপনি আপনার জায়গা থেকে আমাদের জন্য কিছু বলেন। নমস্কার, আমি হয়তো এক মিনিটে বেশিও বলে ফেলতে পারি, তবে কিন্তু এই বিতর্ক নিয়ে কোনো কথা বলছি না, আমি বলছি আমার দুর্ভাগ্যের কথা, যখন আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল আমি বলেছিলাম যে আমি কিন্তু কিছু বলতে পারবো না, ওরা বলেছে কিছু বলতে হবে, এটা অনেক জায়গায় ঘটে, অনেক জায়গাতেই শেষ পর্যন্ত এইরকম একটু কি বলবেন এই বলে তুলে দেওয়া হয়, সেইভাবে আমি একটু দাঁড়িয়েছি, কিন্তু বিতর্ক শুনতে শুনতে একটা গল্প মনে পড়ছিল আমার, গল্প মানে ঘটনা, সেই ঘটনাটুকু শুধু বলি। এই বিতর্কে সত্যি সত্যি এমন একটা অবস্থা তৈরি হয়েছিল হয়েছে যে বাংলাটা শুধু যেন এই বাংলারই, যদি বাংলাদেশ থেকে যারা এসছে তারা না থাকতেন তাহলে তো পুরোটা এই বাংলারই হয়ে যেত, আর বোধহয় রাহুল রাধিচের নাম বলতে দেখবে তাই না, এই রাধিচের একটি গল্প বলি আমি,
বছর দশেক আগে কলকাতায় একটা সভায় রাধিচে এসেছিলেন বুদ্ধদেব বসু সম্পর্কে কিছু বলবার জন্য। রাধিচে খুব ভালো বাংলা জানেন, বাংলা বলেন। সেই সভাটায় সকালে এক লোক ছিলেন যারা কলকাতার জ্ঞানী গুণী সাহিত্য শিল্পী। রাধিচে বললেন যে আমি বলবো, কিন্তু আমি লিখতে পারি, তাহলে বাংলায় লিখিটি, লেখাটা আমি ইংরেজিতে লিখেছি, ইংরেজিতে পড়ব। আর আমি জানি যে এখানে যারা আছেন তারা ইংরেজিটা আমার থেকে ভালোই জানে। এই কথাটাতে সভাপতি একটা হাসির জল উঠল। রাধিচের চেয়ে তারা সবাই ভালো ইংরেজি জানেন, এই কথাটি শুনলেন। রাধিচে তখন খুব বললেন যে এটা কিন্তু আমি হাসির জন্য বলিনি, এটা ছাত্র নয়, এটা খুব সিরিয়াসলি বলেছি। আসলে আমি তো ওখানে বাংলা শেখাই লন্ডনে, তারা আরও যদি ভালো বাংলা শিখবার জন্য কলকাতায় আসতে চায়, কথাবার্তা শুনে বাংলাটা ভালো করে জানবে কলকাতায় আসতে চায়। আমি তাদের বলি, তোমরা যদি আরও ভালো ইংরেজি শিখতে চাও তাহলে কলকাতায় যাও, যদি ভালো বাংলা শিখতে যাও তাহলে ঢাকায় যাও। ইংরেজি শিখতে চাইলে ইংরেজ ছেলেকে কলকাতায় আসতে বলছেন, আর বাংলা শিখতে হলে ঢাকায় যেতে বলছেন। এই গল্পটা আমার কাছে সবসময় মনে থাকে, বাংলা ওই বাংলাকে বাদ দিয়ে আমরা ভাবতে পারি না। বাংলা পবিত্র যদি বলছেন যে ভাষার কথা ওখানে নেই, সব জায়গায় সমস্যা আছে অবশ্যই, কিন্তু তবু বাংলার কথা ভাবতে গেলে, বাংলা ভাষার কথা ভাবতে গেলে শুধু দুই বাংলা নয়, নিচের তলার বাংলার কথা ভাবতে হবে। সবসময় শুধু শহরের মানুষের দৃষ্টিতে, তাদের উচ্চাসার দৃষ্টিতে ভাবাটাই যথেষ্ট বলে আমার মনে হয় না। নমস্কার। দুই পক্ষ, সমালোচক, নবীন, প্রবীণ, অভিজ্ঞ, সবাইয়ের কথা শুনে আজকের সভায় নিজেদের সিদ্ধান্ত দিন। আমাদের সবার মতামত ছিল বাংলা ভাষার পিঠ থেকে গেছে।